এইসব ভণ্ডামি কাজ ছেড়ে দেন, নিজের বাড়িতে বসে ইবাদত করেন। আপনাদের এলাকার প্রাণপ্রিয় চেয়ারম্যান সাহেব যে কথাটা বলেছেন, ওনার কথার একটা উত্তর দিব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনাদেরকে তো রাজশাহীর মানুষকে আগে ভালোবাসতাম, রাজশাহীকে ভালোবাসতাম লিচু আর আমের জন্য, এখন আসি আপনাদেরকে দেখে আপনাদের প্রতি ভালোবাসাটা অনেক বেড়ে গেছে। কারণ হলো রাত বাজে 12টা, এখনো বেশিরভাগ হলো আমার যুবক ভাইরা এখানে বসা, যারা সাধারণত এইসব জায়গায় বসে থাকে না। আমাদের পিছনে শয়তান বেশি লাগিয়ে থাকে, তো খালি দৌড়াদৌড়ি করি আমরা, ভালো কাজে আমরা বসে থাকি না। তো এখানে অধিকাংশ যুবক ভাইরা বসে আছেন, আল্লাহ তাআলা যেন সকল যুবক ভাইদেরকে দিনের জন্য কবুল করুক। সকলে বলে আমিন। আমি তেলাওয়াতের আগে দুইটা পয়েন্টে কথা বলবো, যেটা না বললেই নয়। একটা হলো আমার ওস্তাদ মহতারম হযরত হাফেজ কারি মাওলানা শহীদ সাহেব আহমদ বারাকাতুহুমের আগে আপনাদের এলাকার প্রাণপ্রিয় চেয়ারম্যান সাহেব যে কথাটা বলেছেন, ওনার কথার একটা উত্তর দিব। সেকেন্ড হলো আমাদের উপস্থাপক সাহেব বলেছেন যে যারা হাফেজ হয় তাদের ঠেকে তারা ঠকে, এটা কখনো আমরা ভাবতে পারবো না। বিসমিল্লাহির রহমানির রহিম। কেরাত সম্মেলন ওয়াজ মহফিল দোয়ার মহফিলের আজকের সবার সম্মানিত সভাপতি আমাদের এই সোনাইকান্দি গ্রামের প্রবীণ মানুষ আলহাজ নরিকউদ্দিন মণ্ডল। আজকে আমাদের মাঝে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল আমাদের সংসদ সদস্য, যিনি ঢাকায় আছেন, বাইরে আছেন, কাজের মাধ্যমে আছেন, ওই জন্য উনি আসতে পারেননি, এই জন্য উনি ক্ষমা চেয়ে নিয়েছেন। আজকে আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের অত্র অঞ্চলের সাধারণ সম্পাদক হরিপুর ইউনিয়ন আওয়ামী লীগ, বিপ্লবী সাধারণ সম্পাদক কামরুজ্জামান নবাব, এবং আজকে আমাদের মাঝে উপস্থিত আছেন যুবলীগের যুবরাজ জনাব বন্ধুবর সভাপতি হরিপুর ইউনিয়ন বাবর আলী, এবং আজকে আমাদের মাঝে উপস্থিত আছেন অত্র ওয়ার্ডের সুনামধন্য মেম্বার যুবলীগের সেক্রেটারি জনাব মাহফুজুর রহমান মাহফুজ, এবং আজকে আমাদের মাঝে উপস্থিত আছেন যিনি এই অনুষ্ঠান পরিচালনা করছেন, যাকে আমরা এক বাক্যে সবাই চিনি, আলহাজ আতার রহমান। এবং আমি আজকে আমাদের মাঝে উপস্থিত আছেন বিভিন্ন মসজিদের ইমাম সাহেবগণ এবং আমার পদ্মার আড়ালে মা ও বোনেরা, সম্মানিত সুধীজন, সবাইকে জানাই সালাম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। আপনারা আসলে অপেক্ষা করছেন যে এখানে কেরাত সম্মেলন হবে কেরাতটা শোনার জন্য, এটাই নিয়ম যে প্রধান অতিথি যেহেতু চলে আসছেন তার কেরাত শোনার জন্য অনেক দূর থেকে আপনারা অপেক্ষা করছেন। আমি একটি কথাই বলবো যে এই মাসে আমার আরও 60টা জালসা আছে আমার ইউনিয়নে। আমি আপনাদেরকে একটি কথা বলে আমি কথা শেষ করব যে মুসল্লির সংখ্যা কি মসজিদে বেড়েছে না কমেছে, এটা নিজের বিবেককে প্রশ্ন করবেন। আপনি ফজরের আজানের সময় যা দেখবেন যে আপনার মুসল্লি দুটা বেড়েছে না কমেছে, যদি বেড়ে থাকে আলহামদুলিল্লাহ, আর যদি না পারে তাহলে এইসব জালসা করার কোনো দরকার নাই। পাপ করেন না, আল্লাহর সাথে ভণ্ডামি করেন না, এগুলা নামাজ পড়বেন না, জালসা করবেন, আর মসজিদে যাবেন না, কার সাথে ভণ্ডামি করছেন,
লোক ডাকে আমি যদি মনে করি যে আজকে দুইটা লোক আপনার মুসল্লি পারে তাহলে আপনার এই জালসা করার সার্থকতা আছে আর যদি না পারে এই সব ভন্ডামি কাজ ছেড়ে দেন নিজের বাড়িতে বসে ইবাদত করেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু এই প্রসঙ্গে দুইটা কথা হলো আমি বলতে চাই বাংলাদেশে বিগত 3 বছর আগে আমি শুনেছি অনার্স করেছে মাস্টার্স শেষ করেছে আইএ বিএ এমএ পাস করেছে এমন 4.5 কোটি যুবক যুবক বোন এখনো সরকারি চাকরি পায় নাই আজকে 3 বছর পর যদি জরিপ করা হয় বাংলাদেশে 6 থেকে 6.5 কোটি যুবক যুবতী বোন এমন পাওয়া যাবে যারা এখনো যোগ্যতা অর্জন করেছে কলেজ ভার্সিটি থেকে সর্বোচ্চ লেখাপড়া ডিগ্রি নিয়েছে কিন্তু এখনো সরকারি চাকরি পায় নাই আমি চ্যালেঞ্জ করব হুজুররা তো ঠকে যাওয়া দূরের কথা 1 কোটি হুজুর দেখাও যে এখনো 2 মুঠ খাদা পায় না চাকরি পায় না চাকরিবিহীন চলতেছে চ্যালেঞ্জ করে গেলাম যদি কেউ দেখাইতে পারেন আর জীবনে রাজশাহীর মাটিতে আসবো না ইনশাআল্লাহ সেকেন্ড কথা হলো আমাদের হুজুররা কখনো ঠকে না আমি একটা স্যাম্পল দেই আমার উস্তাদ আল্লামা নাজমুল হাসান কাসিমি দামাত বারাকাতুম হযরতের একটা মহিলা মাদ্রাসায় 6 তলা ভবনের ভাড়া নিছেন উনি ওই ভবনের মালিক আমেরিকাতে থাকে ছেলেও আমেরিকাতে থাকে মেয়েও আমেরিকাতে থাকে বাংলাদেশে অনেক ব্যবসাও আছে মাস শেষে হুজুরের কাছে আয়েশা বলে হুজুর আমার 1,20,000 টাকা যদি ভাড়াটা আগে না দেন আমার খানা দানা কিন্তু ফ্ল্যাট ভাড়া দেওয়া বন্ধ হয়ে যাবে চিন্তা করে দেখেন যার এত ব্যবসা থাকা সত্ত্বেও ছেলে আমেরিকা থাকা সত্ত্বেও নিজে আমেরিকা থাকা সত্ত্বেও যাদের এত টাকা পয়সা উপার্জন হওয়া সত্ত্বেও আল্লাহ তাআলা সেই টাকার মধ্যে বরকত দেন না যতটুকু বরকত ইমাম আর মুয়াজ্জিন মসজিদের 8,000 টাকার বেতনে বরকত পায় সুতরাং পরিষ্কার ভাষায় আমি সকলকে বলতে চাই আমাদেরকে কখনো অন্য চোখে দেখবেন না আমাদেরকে দেখে নাক ছিটকাবেন না আমি অহংকার নয় একটা জিনিস আপনাদেরকে বলতেছি আজকে 3 বছর আমি মাহফিল করি আজকে 9 বছর 3 বছর যাবত আমাদের বয়ানের জগতে আমাদের সকলের মুরব্বি আল্লামা অরিপুরি সাহেব দামাত বারাকাতুহুম হযরতকে দেখেছি কোথাও খানা খান না আমি আজকে 3 বছর যাবত কোনো মাহফিলের দেওয়া কিচ্ছু খাই না খানা পড়ে থাকে খাই না কি বলবে হুজুররা খালি মানুষেরটা খায় হুজুররা মানুষেরটা খায় আমার সামনে আমাদের বাংলাদেশের বর্তমান সময়ের ক্ষমতাধর দলের একজন মন্ত্রী আমার সামনে বলেছিলেন বাংলাদেশের যত মাদ্রাসাগুলো আছে কোনোটাই কিন্তু আমাদের অর্থ ছাড়া চলে না আমি ওনার সামনে দাঁড়িয়ে বলেছি আপনি মনে রাখবেন যত টাকা উপার্জন করছেন যত টাকা আপনার আয় হচ্ছে আপনার যে মাসে অসুস্থতা হয় বড়ি খাইতে হয় ওষুধ খাইতে হয় ডাক্তার এটা খাইতে মানা না করে সেইটা খাইতে মানা না করে সেই অসুস্থতা থেকে সুস্থ হওয়ার জন্য যেই টাকাটা মাদ্রাসায় দেন সেটা সেই টাকার ইয়ে মাদ্রাসায় চলে আপনাদের করুণায় কোনদিন মাদ্রাসা চলতে পারে না করুণা শুধুমাত্র উপরওয়ালার আমার মাওলা যদি চান তো আজকে মাদ্রাসা বন্ধ করে দিবেন আমার মাওলা যদি না চান পৃথিবীর কোনো ক্ষমতাধর দল নয় পৃথিবীর কোনো মানুষ নয় পৃথিবীর কেউ পারবে না কোরআনের এই আওয়াজকে মুছে দিতে ইনশাআল্লাহ সুতরাং প্রিয় যুবক ভাইরা আমি কিন্তু এখনো ছোট বয়স এখনো পড়ালেখা করি কুরআন বুকে নিয়ে বলতেছি কোনো দলকে আমি পছন্দও করি না কোনো দলের সাথে আমি নেও আমার কথা হলো আমার হুজুরকে দেখে আমাদেরকে দেখে উল্টা চোখে কথা বলবা এটা আমার ইসলাম প্রিয় কুরআন প্রিয় মানুষটা ভালো কখনোই সহ্য করতে পারবে না আমি সব দলকেই ভালোবাসি আমার কথা হলো
আমার প্রিয় ভাই, আমার দেখাশোনা যিনি করে ইসমাইল ভাই, উনি অনেক সময় বলে ভাই এই জায়গায় যায়েন না, সমস্যা হবে, অমুক হুজুর না করবে, অমুক লোক দেখে পছন্দ করবে না। আমি সব সময় বলি বাংলাদেশে যত কোটি মানুষ আছে, হিন্দু মুসলমান খ্রিস্টান বৌদ্ধ যারা আছে, সবার চোখের মণি হতে চাই আমি নাজমুল সাকিব। সুতরাং আমি কাউরে বিদ্বেষ করে কোনো কথা বলছি না। আমাদের মাননীয় চেয়ারম্যান সাহেব বলেছেন, মাহফিল থেকে যদি আমরা কিছু শিক্ষা না নেই, আমল না নেই, তাহলে এমন বন্ডামি ওয়াজ, এমন মাহফিল করার কোনো দরকার নাই। এটা আমাদের চেয়ারম্যান সাহেব কিছুক্ষণ বলেছেন। আমি চেয়ারম্যান সাহেবকে বলতে চাচ্ছি, বাবা এই লোকগুলোকে দেখেন না, আপনি একটা সমাবেশ করেন, টাকা দিয়ে লোক আনতে হবে। কুরআনের মাহফিলে হাজারো মানুষ বসে আছে, কোনো শৃঙ্খলা দেখবেন, কোনো বেজাল মুক্ত ঠিকভাবে এই কুরআনের মজমায় বসে আছে, কাউকে টাকা দিয়ে আনতে হয় নাই, লোক ভাড়া করে আনতে হয় নাই। সুতরাং আপনি যদি এই মাহফিলের জায়গায় কুরআন তেলাওয়াতের অনুষ্ঠান না করে, মাহফিলের অনুষ্ঠান না করে, নাচ গানের অনুষ্ঠান করতেন, তাহলে এই যুবকগুলো কি ভালো লাইনে আসতো না খারাপ লাইনে যাইতো? আমাদেরকে সুযোগ তো দিবেন, সুযোগ তো দিবেন। আমরা তো চেষ্টা করতেছি আমাদের যুবক ভাইগুলোকে ইসলামের পথে আনার জন্য। আমার আল্লাহ রাব্বুল আলামিন নবীকে যখন 50 ওয়াক্ত নামাজ দিয়েছেন বান্দাদের জন্য, নবী বারবার উপরে গেছে, আল্লাহ আমার উম্মত তো পারতো না, 50 ওয়াক্ত কেমনে পারবো, জিনে এলাম ঘন্টায় মাত্র 24টা, 50 ওয়াক্ত নামাজ পড়বো, নামাজ কত যাইব গা দিন, কমান মাওলা, কমাইতে কমাইতে পাশে আইছে, তাও পাশ পড়তে আমাদের কষ্ট হয়ে যায়। এইখানে যদি আমি কোরআন তেলাওয়াত করি, এই 1000 জনই তো কালকে থেকে কোরআন তেলাওয়াতের পথে আসবে না, কমপক্ষে 10 জন 20 জন তো হতেই পারে, আল্লাহ তাআলা মন ঘুরাইতে পারে, দেখি না কোরআন তেলাওয়াতটা কেমন। সবসময় তো গান শুনি, আজকে থেকে একটু কোরআন তেলাওয়াতটা শুনে দেখি না কেমন লাগে, এমন তো হতেই পারে, আমাদেরকে একটু সময় তো দেন, অনুমতি তো দেন। আজকে দেখবেন বাংলাদেশে নাচ গান বলেন, রাত 12টা 2টা বাজে খেলাধুলা বলেন, অন্য কোনো নাচ মানে দুল ডাব্বা যেগুলা বাজায়া ইসলাম শরীয়ত পছন্দ করে না, এমন যত কাজ দেখবেন আমাদের অনুমতি নিতে সময় লাগে না। আপনাদের স্টেজে কিন্তু এখনো দলের অনেক লোকেরা বসে আছে, আমি সবাইকে বলতেছি, আমরা কারো বিরোধিতা নয়, যেটা বাস্তব ঘটতেছে বাংলাদেশে সেটাই আপনাদের সামনে তুলে ধরতেছি, আমাদেরকে অনুমতিটা তো দেন, আমরা একটু চেষ্টা করি। আমরা বলতেছি না বাংলাদেশ থেকে সমস্ত নাচ গান বন্ধ করে দেন, এটা বলতে হলে তো মার খাইতে হইব, কিন্তু আগে তো আপনাদেরকে বুঝাইতে হবে, যখন ইসলাম বুঝবেন, নবীকে বুঝবেন, নবীর সুন্নত তরিকা বুঝবেন, কুরআন বুঝবেন, কুরআনের সুন্নত, কুরআনের এই বুঝ যখন আপনার মাথায় ঢুকবে, তখন কোনো এমপি মন্ত্রী কিংবা কোনো চেয়ারম্যান মেম্বারের কাছে নাচ গানের জন্য অনুমতি চাইতে হবে না, বাংলাদেশে অটোমেটিকলি সমস্ত নাচ গান বন্ধ হয়ে যাবে। সুযোগ তো দিবেন, সুযোগ দিতে হবে, সুযোগ ছাড়া তো পারবো না আমরা। আমার কথায় যদি কেউ কষ্ট পান প্রথমত মাপ চাই, কিন্তু আমি যেই কথাগুলো বলছি একটু চিন্তা করে দেখবেন, উল্টা পাল্টায় কোনো কথা বলি নাই, আমি কোনো দলের বিরুদ্ধে কথা বলি নাই। বাংলাদেশে ঘটে যাওয়া যে বাস্তব ঘটনাগুলো ঘটতেছে সেইগুলোকে আপনাদের সামনে তুলে ধরছি, সুতরাং আমাদেরকে কখনো উল্টা চোখে দেখবেন না। ভাই দেখেন, আমার আল্লাহর কোরআনে আল্লাহ তাআলা বলছেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আমরা হলাম নবীর ওয়ারিস, আমি আর আপনি পৃথিবীতে সবচাইতে ভালোবাসি মাকে। চেয়ারম্যান সাহেব এখানে থাকলে ওনাকে জিজ্ঞাসা করেন, সবচেয়ে ভালোবাসে কাকে? মাকে। মাকে ভালোবাসতেই হবে, যেই মা আমাকে আপনাকে জন্ম দিছে, আমার আপনার প্রস্রাব পায়খানা পরিষ্কার করে এতটুকু লালন পালন করে বড় করছে, যেই মায়ের দোয়ায় আমি আর আপনি চেয়ারম্যান হয়েছি, সেই মা হইতো না যদি আমার নবী না হইতো, আর সেই নবীর ওয়ারিস আমরা, আপনারা আমাদেরকেই লাঠি মারেন,
হাসর নাসর কি হবে একবার ভাবেন। এই জন্য মাঝে মাঝে বলি, মরার আগে একবার মরে দেখবেন, চোখটাকে বন্ধ করে দেখবেন আমি মরে গেছি, দুনিয়াতে এখন কেমন চলতেছে, আমার আপনার বাবা মা, যেই বাবা মা আমাদেরকে এত কষ্ট করে লালন পালন করে, যেই বন্ধুর জন্য এত কিছু করলাম, যেই স্ত্রীর জন্য এত কিছু করলাম, আপনি যখন রাতে মারা যাবেন সেই স্ত্রী একটু সময় কান্না করবে, তারপর বলবে লাশটাকে বাহিরে বের করো, আপনি তো বলবেন বাবার লাশ শেষ হয়ে গেলে মানুষ বাবা মারা গেছে এই লাশটা বাইর কর, ঘরে রাখিস না, লাশ হয়ে যাবে, বাবার বাবা নাই। যেই বাবা একদিন আমার জন্য কষ্ট করলেন, আজকে সেই বাবাকে বাবা বলে ডাকি না, লাশটাকে বের কর। সুতরাং পৃথিবীটা অনেক কঠিন, আমি তো এখনো ছোট, আমার থেকে অনেক বড় ভাইরা এখানে আসেন, আপনারা আমার চেয়ে ভালো জানেন পৃথিবীটা অনেক কঠিন। আমাদেরকে যেভাবেই হোক, আমরা যে যে লাইনে আসি, যে যেই দল করি, আপনারটা আপনার কাছে, আপনার দল আপনার কাছে, তাতে এইখানে আমাদের কোনো বিদ্বেষ নেই। মনে রাখতে হবে, যখন কোরআনের উপরে, রসুলের ইজ্জতের উপরে, ইসলামের উপরে কোনো বাধা সৃষ্টি হবে, তখন কখনো আমাদের রক্তকে থামিয়ে রাখবো না ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সকলকে, আল্লাহ তাআলা সকলকে, আল্লাহ তাআলা সকলকে, সকল যুবক ভাইদেরকে কোরআনের জন্য কবুল করুক। সকলে বলি আমিন, আরো জোরে বলি আমিন।